ওবউ কথা কও কি কবে হমু তোমার বাপ আমার রুল নাম্বার এক ইস স্যার রুল নাম্বার দুই প্রেজেন্ট স্যার রুল নাম্বার তিন আসি স্যার রুল নাম্বার চার জি স্যার বাচ্চারা দেখি আজকে সবাই আসছো আজকে তোমাদেরকে একটা ভালো ক্লাস নিব কি পড়াবো আজকে তোমাদের স্যার রুল নাম্বার 30 এ আমার বিয়ে পড়ায় দেন তুই আমারে বুড়ি আঙ্গুল দেখাইছো হে তুই আমার সেম হস নিজের তো পণ্ডিত মনে কইরো না তাহিরি বুড়ু ক্ষেত্রিকা এরি ক্ষেত্রিকা উঠতে আসে নাই কি খেয়েছিস এরকম অনুষ্ঠানে আমাদের বয়সী ছেলে মেয়েরা একটু ড্রিঙ্ক করেই থাকে যা করেছি বেশ করেছি এই প্রথম প্রাণের থেকেও প্রিয় ছায়ার গায়ে হাত তুলল আলো কিন্তু কার প্ররোচনায় পাবানের এই চক্রান্ত তোরা মনে কর তো ছবি তুলছি আবার একটা কেমন লাগছে সাজিনা তোরা নজর লাগাস বুঝছাস আমি দুনিয়ায় অনেক শাস্ত্রা দেখছি কিন্তু ভুলেও আমার নাম নেবি না কি জানে করছে মাইকার মা মলে কাল হ্যাঁ করার এটা কোন জানা তো বুঝছ না না প্রশাসনের লোক থাকতে পারে গোয়েন্দা থাকতে পারে এই ফুলামান যদি কোনো মায়ানে পছন্দ করস তোর মা বাপ যদি রাজি না হয় আমার কবি আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নিলাম কিন্তু আ জায়গা পছন্দ করিস না জায়গায় মতো করিস আমরা মেয়ে মানুষ জানা হ্যাঁ আমরা তো জানি তুই মেয়ে মানুষ আমরা কি কইছি নি তুই হিজলে আমরা মেয়ে মানুষ জানা তোমার নাম কি তান্না তুমি কি পারো কিচ্ছু পারো না ভিডিও করবো আমার সাথে টিকটকে ভাইরাল হইবা কেমনে ভাইরাল হইবা তোরা আসিস করে এই তোরা আসিস করে আচ্ছা আপু বলুন তো মেয়েদের কোন অবস্থায় দেখলে ছেলেরা দাঁড়িয়ে যে আরে কি লো দাদা আমি তো দাদাজি গেছি আপু আরে আপু আমি তো দাদাজি গেছি তোর জুতা দিয়ে পিড়ে তোর সোজা বানাইলাম কি নাম চইলা যাবি মানে আচ্ছা উত্তর দিতে হইব না আপনার সরি সরি এরকম 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 কথা আমার না হন না ডর ডর করে রাস্তাঘাটে বাইর হই না বেশি কেসরা ছেড়ার যেমন চোখ টিপি মারে আবার বুইরা বেটারাও আবার দেখছো এটা তিলা জন্ম নিচ্ছে একটা আরো সুন্দরী হয়ে গেছে গা তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না তোরে কুইটে অ্যালবাম তোরে মাইরে অ্যালবাম তোরে কুইটে কুইটে কোবা কোবা আমি বইনি তোরে আমি লবণ দিয়ালাম তুই আমার বইনের লগে প্রেম করছ আমি খারে খারে আবার গান গাস এখন খারে রসকা তুই দর তোমরা কি চা দিছ না কফি দিছ কফি তো ঠান্ডা হয়ে গেছে বাবা কফিটা চেঞ্জ করে দাও বাবা আমরা কফি যেতে চাই কি চাই না আমি যে বলেছিলাম চা ঢেলে দিই ওরা আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে আমি গিয়ে চিটাগং বলেছি ঢেলে দিলে খাই মানুষ ফেলে দিলে খাই কুকুর যারা আমার ঢেলে দেওয়ার বিরোধিতা করো তোমরা কি কুকুরের খালাতো ভাই নাকি সারা জীবন দেখছি জামাইরা যারা এরা শ্বশুর বাড়িতে টেহান নিয়ে আর এই জামাই শ্বশুর বাড়িতে মাহফিল টাকা দে তো এমন জামাইকে দেশি মুরগি খাওয়াইলে লস হইব লামাই তবে দিলা দিছি আজকে মিল্লাল জামাই কি বললেন আবার বলেন মানে প্রশ্নটা হচ্ছে ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় এই প্রশ্ন কেটে তুই তোর মায়ের করছস আমার মাকে করব কেন হ্যাঁ আমার মাকে করব কেন ফোন দে আমার মাকে করব না আমি প্রশ্ন করতে আসি তোর বোনের ফোন আমি প্রশ্ন করতে আসছি তোর বোনের ফোন দিয়ে তুই প্রশ্নটা কবি তারপর আপনি তুই আমারে করতে আমার বাড়ি খুঁজে পাচ্ছি না কে গুলো কে রে এই কে রে এদিকে তুই ঘোরাঘুরি করছিস কেন কত নম্বরে আছিস তুই হ্যাঁ টিকিট আছে আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি সিনেমা হলে ঢুকেছি নাকি যে টিকিট চাইছি তা
কি সিনেমার ব্ল্যাক পানিতে না নামলে যেমন সাঁতার শিখা যায় না ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না।